গাজীপুরের কাপাসিয়ায় ইউপি সদস্যকে হুমকি ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানব বন্ধন প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নয় নং ওয়ার্ডের মেম্বার হামিদুল ইসলাম পারভেহেজের উপর গত ১৯ অক্টোবর সকালে শফিকুল ইসলাম আসাদ মাজি কর্তৃক হুমকি এবং সিংহশ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কপালেশ্বর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি সোহেল রানা সাহিলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সকালে উপজেলার কপালেশ্বর বাজারে এ মানব বন্ধন করে স্থানীয় এলাকাবাসী কপালেশ্বর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতির বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের আইসিটি শিক্ষক আসমা বেগমের উপর তিনি নির্যাতন ও মারধরের অভিযোগ এনে মিথ্যা ঘটনা ছড়িয়ে বেড়াচ্ছে বলে আওয়ামী লীগ নেতা সাহেল মন্তব্য করেন এ সময় বক্তব্য রাখেন সিংহশ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাল শেখ সাধারণ সম্পাদক মোহর আলী প্রধান ইউনিয়ন কৃষক লীগ সভাপতি এমদাদুল হক আলওয়ান